সামনে স্যার উইজি আজকে মাত্র 6 তারিখ দুপুর অনেক দেড়টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে পূর্ব রাধাপুর শান্তি দেবনাথের বাড়িতে একটা মৃতদেহ আছে। এই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি সহ আমরা আসি এবং এসে দেখতে পাই যে পূর্ব রাধাপুর ওয়ার্ড নম্বর 3 এর শান্তি দেবনাথ, যাহার বয়স 65 বছর, ওনার ডুয়েলিং হাটি অর্থাৎ বসত ঘরে ওনার ডেড বডি পড়ে আছে এবং রক্তাক্ত জখম অবস্থায়, প্রচুর রক্ত ওজিং মানে নির্গত হতে ছিল। তো ওই ঘটনাস্থল অর্থাৎ ঘর থেকেই ওনার ছেলে যা রাজু দেবনাথ বয়স, সেও ঘরের ভেতরে ছিল। তো আমরা এসে দরজা খুলে রাজু দেবনাথকে বের করি এবং রাজু দেবনাথ স্বীকার করে যে ওর মা শান্তি দেবনাথকে গত দুদিন আগে রাত্রিবেলা নিজেই ও মেরেছে, মানে হত্যা করেছে।